हेलो फ्रेंड्स, वेरी गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। नॉर्थ ईस्ट कारेंट अफेयार्स আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে আজকে চলে এসেছি। তো প্রথম থেকে লাস্ট অবধি তোমরা যদি আজকের এই ক্লাসটি করো, তাহলে নর্থ ইস্ট ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আজকের এই ক্লাসের মধ্যে ক্লাস চলাকালীন সময়ে তোমরা শিখে নিতে পারবে। তাই অবশ্যই প্রথম থেকে পুরোটা ক্লাস করার চেষ্টা করবে। যতটুকু আমরা কোশ্চেন নিয়েছি তোমাদের জন্য, সেগুলি আপকামিং এক্সামগুলির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এর আগেও কিন্তু নর্থ ইস্টের উপরে আরও দুটি ক্লাস করেছি, আজকে 3 নম্বর ক্লাস। কারণ নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক দিন আসে না এতটা বেশি। নর্থ ইস্ট ইন্ডিয়ার উপরে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এক্সামেও কম আসে, এমনিতেও কম হয়। তো সেই কারণে প্রত্যেক দিন কিন্তু নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমরা করছি না, আমরা মাঝে মধ্যে নিয়ে আসছি কিছুদিন পর পর। তো আমরা আজকে নর্থ ইস্ট ইন্ডিয়ার কিন্তু 3 নম্বর ক্লাসটি নিয়ে চলে এসেছি। এর আগে আমরা দুটি ক্লাস করেছি, যারা দেখোনি চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, ওই সমস্ত ক্লাস দেখে নিতে পারবে তোমরা। যারা নতুনভাবে এসেছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ড, সঙ্গে তো বেল আইকন ক্লিক করবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইবটা করে নেবে, বন্ধুর সাথে শেয়ার করে নেবে, আমরা তোমাদের জন্য, তোমাদের আপকামিং এক্সামগুলির জন্য, যাতে তোমাদের এক্সামগুলি ভালো হয় সেই ক্ষেত্রে এবং সেদিকে তাকিয়ে আমরা কিন্তু লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ক্লাসগুলি নিয়ে আসার জন্য। তো তোমাদের সাপোর্ট, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা আশা করতেই পারি। তো সেভাবে তোমরা তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখাবে, বন্ধুর সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবে যারা করোনি। তাছাড়া তোমরা জানো যে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা উইদাউট এনি কস্ট সম্পূর্ণ ফ্রিতে আমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি টেলিগ্রামের মধ্যে। তো যারা যারা এখনও টেলিগ্রামে জয়েন করেনি, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামে টেলিগ্রামে জয়েন করে নেবে। আজকে প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে ফ্রেন্ডস। হুইচ নর্থ ইস্টার্ন স্টেট ইজ সেলিব্রেটিং দ্য অরেঞ্জ ফেস্টিভ্যাল ফর 2 ডেইজ ইন জানুয়ারি 2023? জানুয়ারি 2023-তে কোন নর্থ ইস্টার্ন স্টেট দুদিনের অরেঞ্জ ফেস্টিভ্যাল করেছিল, অরেঞ্জ ফেস্টিভ্যাল কমলা উৎসব উদযাপন করেছিল? কোন নর্থ ইস্টার্ন রাজ্য জানুয়ারি 2023-তে দুদিনের জন্য কমলা উৎসব উদযাপন করছে? কোশ্চেন নম্বর 1, কারেক্ট আনসারটা হচ্ছে অপশান এ, নাগাল্যান্ড। নাগাল্যান্ড জানুয়ারি 2023-তে দুদিনের অরেঞ্জ ফেস্টিভ্যাল সেলিব্রেট করেছিল। নাগাল্যান্ড ইজ সেলিব্রেটিং দ্য অরেঞ্জ ফেস্টিভ্যাল ফর 2 ডেইজ। নাগাল্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল ইজ বিং অর্গানাইজড ইন দ্য স্টেট টু প্রেজ দ্য হার্ড ওয়ার্ক অফ অরেঞ্জ গ্রোয়ার্স। যারা অরেঞ্জ গ্রো করেছে, অরেঞ্জ ফার্মার, তাদেরকে প্রেজ করার জন্য, উৎসাহিত করার জন্য কিন্তু এই ফ্রুট ফেস্টিভ্যাল, অরেঞ্জ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল নাগাল্যান্ড স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে। রেভিনিউ ফ্রম অরেঞ্জ ইন দ্য স্টেট অলমোস্ট ডাবল রিসেন্টলি। রিসেন্টলি অন্যান্য বছরের তুলনায় এবছর কী হয়েছে, জানুয়ারি 2023-তে যে রেভিনিউ, যেটা যে উৎপাদিত যে কমলা, সেই কমলা থেকে যে ইনকাম, এটা কিন্তু ডাবল হয়েছে। সেই জন্য অরেঞ্জ ফেস্টিভ্যালটা জানুয়ারি 2023-তে সেলিব্রেট করা হয়েছে নাগাল্যান্ডের মধ্যে। তারপর বলছে ইন্টারন্যাশনাল যে ফ্রুট ডে, ইন্টারন্যাশনাল ফ্রুট ডে, এটা কবে পালন করি আমরা? জুলাই 1, প্রতি বছর 1 জুলাই, প্রতি বছর 1 জুলাইতে আমরা ইন্টারন্যাশনাল ফ্রুট ডে সেলিব্রেট করে থাকি। দ্য ফেস্টিভ্যাল ইজ টু বি সেলিব্রেটেড ইন রুসোমা ভিলেজ নিয়ার কোহিমা। নাগাল্যান্ডের কোহিমার কাছাকাছি যে রুসোমা ভিলেজ, এই রুসোমা ভিলেজে কিন্তু, রুসোমা ভিলেজে এই কমলা যে ফেস্টিভ্যাল, অরেঞ্জ ফেস্টিভ্যাল, এটা কিন্তু সেলিব্রেট করা হয়েছিল। কোশ্চেন নম্বর 2, রিসেন্টলি হু হ্যাজ সাইন্ড ফ্রম দ্য পোস্ট সরি হু হ্যাজ রিজাইন্ড রিসেন্টলি হু হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট অফ এমএলএ ইন ত্রিপুরা। ত্রিপুরা এমএলএ পদ থেকে রিসেন্টলি কে পদত্যাগ করেছেন, যিনি রিসেন্টলি 2023 অ্যাসেম্বলি ইলেকশনে কিন্তু জয়লাভ করেছে, রিসেন্টলি হয়ে যাওয়া 2023 অ্যাসেম্বলি ইলেকশনে জয়লাভ করেছে উনি ওনার কেন্দ্র থেকে, কিন্তু এই কয়দিনের মধ্যে আবার, অল্প সময়ের মধ্যে উনি আবার ওনার পদ থেকে কিন্তু পদত্যাগ করেছেন। তো নিচে দেওয়া অপশান আছে, অপশান থেকে তোমরা আনসার করো যে নিচের কে এমএলএ পদ থেকে রিজাইন করেছেন, ডক্টর মানিক সাহা,
বিপ্লব কুমার দেব, রামপদ চমাতিয়া এন্ড ডি নান অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার টু, কারেক্ট অ্যান্সারটা নান অফ দ্য অ্যাবাভ হবে, কারণ অপশানে কিন্তু প্রতিমা ভৌমিক দেওয়া নেই। প্রতিমা ভৌমিক যিনি ইউনিয়ন হোম মিনিস্টার, সরি ইউনিয়ন মিনিস্টার ছিলেন উনি, কিন্তু এবারের 2023 অ্যাসেম্বলি ইলেকশনে ত্রিপুরাতে ধনপুর কেন্দ্র থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং উনি জয়লাভও করেছিলেন। উনি কিন্তু ইউনিয়ন মিনিস্টার। তো এট দ্য রিসেন্টলি এন্ডেড অ্যাসেম্বলি ইলেকশন ইন দ্য স্টেট, প্রতিমা ওয়াজ ইলেক্টেড ফ্রম হার নেটিভ ধনপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে অ্যাগেইনস্ট সিপিআইএম ক্যান্ডিডেট কৌশিক চন্দ্রা। সিপিআইএম ক্যান্ডিডেট কৌশিক চন্দ্রার বিপক্ষে উনি দাঁড়িয়েছিলেন, কিন্তু উনি জয়লাভ করেছেন। এবং রিসেন্টলি উনি মিডিয়ার সামনে এসে বলেছেন যে, প্রতিনিধি বলেছেন যে, মাই বেস্ট উইশেস টু দ্য প্রো টিম স্পিকার বিনয় ভূষণ দাস, অ্যাজ দ্য বিজেপি হ্যাজ ইলেক্টেড হিম ফর দ্য পোস্ট অ্যান্ড টুডে হি অ্যাজিউমড চার্জ অফ হিস অফিস। বিনয় ভূষণ দাসকে যে স্পিকার হিসেবে নিয়োগ করা হয়েছে ইদানিং, তো ওনার কাছে, বিনয় ভূষণ দাসের কাছে উনি ওনার যে পদত্যাগ পত্র এটা জমা দিয়েছেন। প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কোশ্চেন নম্বর থ্রি, হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ আসাম, আসামের বর্তমান রাজ্যপালকে, হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ আসাম। কোশ্চেন নম্বর থ্রি, কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, গুলাব চাঁদ কাটারিয়া। গুলাব চাঁদ কাটারিয়া হচ্ছে বর্তমান রাজ্যপাল আসামের। কোশ্চেন নম্বর ফোর, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট গভর্নমেন্ট, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইনস্ট্রাক্টেড অল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন টু কার্ভ দ্য ইউজ অ্যান্ড সেল অফ গ্লু ট্র্যাপস ইউজড ফর রোডেন্ট কন্ট্রোল। কোন নর্থ ইস্টার্ন রাজ্য সরকার সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইঁদুর নিয়ন্ত্রণের জন্য বা ইঁদুর মারার জন্য ব্যবহৃত আঠালো ফাঁদ, বাজারে ইঁদুর মারার জন্য আঠালো একটা প্লেটের মতো কিনতে পাওয়া যায় আঠালো ফাঁদ, এটা বিক্রি বন্ধ করার জন্য কিন্তু নর্থ ইস্টার্ন কোন রাজ্য সরকার ইদানিং কি করেছে, ইনস্ট্রাক্ট করেছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ইঁদুরকে ফাঁদ পেতে মারার জন্য। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা দেখতে পাই বাজারে কিনতে পাওয়া যায় একটা প্লেটের মতো আছে, যেখানে আঠালো গ্লু অর্থাৎ আঠালো একটা দ্রব্য ব্যবহার করা হয় ওই ওই প্লেটের গায়ে, যখন ইঁদুর তার উপর দিয়ে হেঁটে যায় তখন কিন্তু ইঁদুর ওইখানে লেগে যায়, তো ওইখান থেকে ছুটে যেতে পারে না, তারপর কিন্তু ইঁদুরটার মৃত্যু হয়। তো এইভাবে ইঁদুরটাকে ফাঁদ পেতে বা নিয়ন্ত্রণ করার জন্য মারার জন্য কিন্তু কি করা হয়েছে, নর্থ ইস্টের যে একটা স্টেট সিদ্ধান্ত নিয়েছে যে এগুলি বাজারে আর বিক্রি করা যাবে না ওই স্টেটের মধ্যে। কোশ্চেন নম্বর ফোর, আনসার বি, মিজোরাম। মিজোরাম রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশাসনকে এই আদেশ কিন্তু জারি করেছে। দ্য মিজোরাম গভর্নমেন্ট হ্যাজ ইনস্ট্রাক্টেড অল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন টু কার্ভ দ্য ইউজ অ্যান্ড সেল অফ গ্লু ট্র্যাপস ইউজ ফর রোডেন্ট কন্ট্রোল অ্যান অফিসিয়াল অফ দ্য স্টেট অ্যানিমেল হাজবেন্ডারি। স্টেট অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্টের একজন অফিসিয়াল কিন্তু প্রেস মিট করে এটা বলেছেন। পেটা ইন্ডিয়া ইন অক্টোবর লাস্ট ইয়ার 2022-এর অক্টোবরে পেটা ইন্ডিয়া কিন্তু এই যে মিজোরামের মধ্যে ইঁদুরকে মারার জন্য এটা যে ব্যবহার করা হয় প্লেটটা তাকে এটাকে নিষিদ্ধ করার জন্য কিন্তু আওয়াজ তুলেছিল পেটা ইন্ডিয়া, গভর্নমেন্টের কাছে আর্জি জানিয়েছিল। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট ওই পেটা ইন্ডিয়ার যে রিকোয়েস্ট তা স্বীকার করে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। এখন ইউজ অফ গ্লু, এই যে গ্লুটা ইউজ করে ফর ক্যাচিং র্যাটস ইঁদুরকে ধরার জন্য, এটা ভায়োলেট করে কি, ভায়োলেট করে প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমেলস, অ্যানিমেলসের উপরে ক্রুয়েলটি একটা ক্রুর আচরণ কিন্তু করা হচ্ছে, যেটা কি করা হচ্ছে এটা ভায়োলেট করছে 1960 যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টকে, ওয়াইল্ড লাইফ যে প্রোটেকশন অ্যাক্ট আছে 1972 এটাকেও এটা হার্ম করছে। তার জন্য কিন্তু এখন রাজ্য সরকার এই যে প্লেটটা আছে যে যেটা বাজারে এই যে গ্লুটা আছে এটা বিক্রি করা নিষিদ্ধ করে দিয়েছে মিজোরাম সরকার। কোশ্চেন নম্বর ফাইভ, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিপোর্টেডলি ইম্পোজড এ ব্যান অন দ্য ইম্পোর্ট অফ ক্যাটেল ফ্রম মিয়ানমার।
কোন নর্থ ইস্টার্ন রাজ্য সরকার মিয়ানমার থেকে গবাদি পশু আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে? মিয়ানমার থেকে গবাদি পশু আমদানির জন্য কোন রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে? কোশ্চেন নম্বর 5 এর আনসার হচ্ছে অপশন বি মণিপুর। মণিপুর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে মিয়ানমার থেকে কিন্তু গবাদি পশু আমদানি করা যাবে না। তো কেন করেছে এটা, তার পিছনে কারণ কি? কারণটা হচ্ছে যে ড্রাগ স্মাগলিং করা হচ্ছে। ড্রাগ স্মাগলিং ইনসাইড কাউস হ্যাভ বিন অন দ্য রেডার অফ ল এনফোর্সমেন্ট এজেন্সি। ল এনফোর্সমেন্ট এজেন্সিস নজরে পড়েছে যে এই যে গবাদি পশুগুলা মিয়ানমার থেকে আনা হচ্ছে, তার আড়ালে এই এই গবাদি পশুর আড়ালে কি করা হচ্ছে, ড্রাগ স্মাগলিং করা হচ্ছে। তার জন্য কিন্তু বাধ্য হয়েছে মণিপুর গভর্নমেন্ট এইটাকে, এই যে ক্যাটেল ইম্পোর্ট করাটাকে ব্যান করে দিয়েছে মিয়ানমার থেকে। দ্য মণিপুর গভর্নমেন্ট হ্যাজ রিপোর্টেডলি ইম্পোজড এ ব্যান অন দ্য ইম্পোর্ট অফ ক্যাটেল ফ্রম মিয়ানমার। তো এই রিপোর্ট কেন করেছে, ড্রাগ স্মাগলিং হিডেন করছে ইনসাইড দ্য অ্যানিমেলস অ্যান্ড দ্য ডেথ অফ এ কাউ ইন দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্টেট। যে মণিপুরের যে সাউদার্ন পার্ট আছে, ওই সাউদার্ন পার্ট দিয়ে ওই যে ড্রাগ স্মাগলিংটা ওইটা বেশি পরিমাণে হচ্ছে এই গবাদি পশু আমদানির আড়ালে, তার জন্য সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নাও কোশ্চেন নম্বর 6, হাউ মেনি ওয়াটার হেরিটেজ স্ট্রাকচার্স ফ্রম আসাম আইডেন্টিফাইড বাই মিনিস্ট্রি অফ জল শক্তি। জল শক্তি মন্ত্রক আসামের কতগুলি জল ঐতিহ্যের কাঠামো চিহ্নিত করেছে? হাউ মেনি ওয়াটার হেরিটেজ স্ট্রাকচার্স ফ্রম আসাম আইডেন্টিফাইড বাই মিনিস্ট্রি অফ জল শক্তি। কোশ্চেন নাম্বার 6 এর আনসার অপশন সি 4টি ওয়াটার স্ট্রাকচারকে ওয়াটার হেরিটেজ হিসেবে কিন্তু আইডেন্টিফাই করেছে মিনিস্ট্রি অফ জল শক্তি। কোথা থেকে, আসাম থেকে। উইথ দ্য অ্যানাউন্সমেন্ট A statement by the ministry read there is no provision under the ancient monuments and archaeological sites and remains act 1958 to declare a site as water heritage site. Water heritage site হিসেবে যে archaeological site and remains act অনুসারে 1958 অনুসারে কি করা হয়েছে, archaeological survey of India আসামের চারটি জায়গাতে কি করেছে এই যে ওয়াটার হেরিটেজ হিসাবে কিন্তু ঘোষণা দিয়েছে। হাউ এভার দ্য মিনিস্ট্রি অফ জল শক্তি অ্যান্ড কনস্টিটিউট এ কমিটি, মিনিস্ট্রি অফ জল শক্তি একটা কমিটি গঠন করেছে। এই কমিটি ওই যে বিভিন্ন স্টেটের মধ্যে কোন কোন জায়গাকে এবং কয়টা জায়গাকে কি করা হবে ওয়াটার হেরিটেজ সাইট হিসেবে অ্যানাউন্সমেন্ট করা হবে তা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। 75টা, এরকম 75টা ওয়াটার হেরিটেজ স্ট্রাকচার এই যে সিলেক্ট করার জন্য কিন্তু ওই কমিটি কাজ করছে করেছে ইন রেফারেন্স টু 75 ইয়ার্স অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। ভারত স্বাধীনতার 75তম দিবসে পা রেখেছে, তার জন্য কিন্তু এই স্পেশাল পদক্ষেপ নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের জল শক্তি মন্ত্রক। নাও কোশ্চেন নম্বর 7, এখানে বলছে হুইচ নর্থ ইস্টার্ন স্টেট উইল সুন গেট এ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট হুইচ ইজ বিলিভড টু বি দ্য লার্জেস্ট ইন সাউথ এশিয়া। কোন নর্থ ইস্টার্ন রাজ্য শীঘ্রই একটি ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট পাবে যা দক্ষিণ এশিয়ার বৃহত্তম বলে মনে করা হচ্ছে, দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম হবে ওই রিসার্চ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটটা। এটা কিন্তু ফ্রেন্ডস 7 এর আনসার অপশন এ আসাম। আসামের গুয়াহাটিতে এই ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট গড়ে উঠবে বলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করছে, এখনও কাজ চলছে, যেটা লার্জেস্ট হবে সাউথ এশিয়ার মধ্যে। দ্য ক্যান্সার ফেসিলিটি হ্যাজ বিন প্ল্যান টু বি বিল্ট অ্যাট আমিনগাঁও অন দ্য আউটস্কার্ট অফ গুয়াহাটি। গুয়াহাটির আমিনগাঁওতে এটা গড়ে উঠছে। অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে যে এটা 11 মার্চ 2023 স্যাটারডেতে, 11 মার্চ 2023 এটা অ্যানাউন্স করা হয়েছে। কোশ্চেন নম্বর 8, রিসেন্টলি আসাম ওয়ান্স এগেইন এন্টার্স গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস এজ দ্য লার্জেস্ট অনলাইন ফটো অ্যালবাম অফ হ্যান্ড রিটেন নোটস।
হু রুট দিস, বলছে সম্প্রতি আসাম আবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু প্রবেশ করছে। কিসের জন্য? হাতে লেখা নোটের বৃহত্তম অনলাইন ফটো অ্যালবামের জন্য। তো এটা কে লিখেছেন? এটা লিখেছেন লচিত বোরফুকান। লচিত বোরফুকান এই যে রাইটিংটা, এই যে বৃহত্তর লার্জেস্ট অনলাইন ফটো অ্যালবাম যেটা হ্যান্ড রিটেন নোটস, এটা লিখেছে কে? লচিত বোরফুকান। এবার প্রশ্ন হচ্ছে লচিত বোরফুকান কে? দ্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অন থার্সডে রিকগনাইজড এ কমপ্লিশন অফ ওভার 42 লাখ এসেস অন আসামস অহোম জেনারেল লচিত বোরফুকান। প্রায় 42 লাখ এসে কিন্তু উনি এই লচিত বোরফুকান লিখেছেন এজ দ্য লার্জেস্ট অনলাইন ফটো অ্যালবাম অফ হ্যান্ড রিটেন নোটসে উনি লিখেছেন এটা। লচিত বোরফুকান ওয়াজ এন অহোম কমান্ডার, তিনি আসামের কমান্ডার ছিলেন, হু ইজ নোন ফর হিজ লিডারশিপ, উনি ওনার লিডারশিপের জন্য বিখ্যাত। ইন দ্য ব্যাটেল অফ সরাইঘাট, সরাইঘাট যুদ্ধের জন্য উনি বিখ্যাত, এবং ইনভেশন করে বাই মুঘল ফোর্স, মুঘল যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর উপর কিন্তু উনি অ্যাটাক করেছিলেন ওনার সময়, উনি যখন লিডারশিপ করেছিলেন। তো এবং উনি কমান্ড করেছিলেন রাম সিং ওয়ানের সময়। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস অ্যাডজুডিকেটর স্বপ্নীল দঙ্গারিকার হ্যান্ডেড ওভার দ্য, এই যে লচিত বোরফুকান তো এখন এখন জীবিত নেই, তো ওনার হয়ে এই যে গিনিস ওয়ার্ল্ড বুকে যে ওনার নামটা উঠেছে এবং ওনার হয়ে যে পুরস্কারটা গ্রহণ করেছে কে করেছে? বর্তমান আসামের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু এটা সার্টিফিকেটটা গ্রহণ করেছে। কার কাছ থেকে গ্রহণ করেছে? স্বপ্নীল দঙ্গারিকার থেকে। কোশ্চেন নম্বর 9, ইন্ডিয়ান রেলওয়ে সেট টু রান ভারত গৌরব ট্রেন। ভারত গৌরব আরও একটি নতুন ট্রেন কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে স্টার্ট করেছে, ভারত গৌরব। ট্রেনের নাম কি? ভারত গৌরব। তো এটা ভারত গৌরব যে ট্রেনটা, এটা নর্থ ইস্টের কোন কোন রাজ্যের মধ্যে শুরু করবে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা সিদ্ধান্ত নিয়েছে। তো নর্থ ইস্টের কোন কোন রাজ্যে ভারত গৌরব ট্রেনটা চালাবে সেন্ট্রাল গভর্নমেন্ট? অপশান দেওয়া আছে এখানে 4টি, সেই অপশান দেখে তোমরা কিন্তু লাইভ চ্যাট বক্সে সবাই আনসার করে দাও। যারা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দাও ব্যাল এখনও ক্লিক করে নেবে। কোশ্চেন নম্বর 9-এর আনসারটা হচ্ছে অপশান সি, অরুণাচল প্রদেশে চালাবে এটা, আসামে চালাবে, ত্রিপুরাতে চালাবে, নাগাল্যান্ডে, মেঘালয়তে। এই 5টা স্টেটে, অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, এই 5টি স্টেটের মধ্যে ভারত গৌরব ইন্ডিয়ান রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এই নতুনভাবে আরও একটি ট্রেন স্টার্ট করতে চলছে, ভারত গৌরব ট্রেনের নাম। এটা 21 মার্চ 2023 থেকে কিন্তু এটা চলাচল শুরু হয়ে যাবে, মার্চ 21 থেকে এটা চলাচল শুরু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা চেষ্টা করব নর্থ ইস্টের বা সারা ইন্ডিয়ার যে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি তোমাদের সামনে নিয়ে আসার জন্য। ক্লাস কীরকম হলো, কতটা এফেক্টিভ হলো তোমাদের জন্য, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং কিভাবে কি করলে তোমাদের সামনে তোমাদের আপকামিং এক্সামের জন্য ভালো হবে সেটা অবশ্যই আমাদেরকে শেয়ার করবে। তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনগুলিও আমরা ফলো করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এইভাবে তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট আমাদের সাথে রাখবে। সাবস্ক্রাইব যারা করোনি, নতুনভাবে এসছো, সাবস্ক্রাইবটা অবশ্যই ফ্রেন্ডস তোমরা করে নেবে, বন্ধুর সাথে শেয়ারও করে নেবে আমাদের ক্লাসগুলি দেখার জন্য।